হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দেখেন, আমি কদিন ছাদে আসি না, ওরা আমাকে দেখতে পায় না। দেখুন মুরগিগুলো কি দৌড়াদৌড়ি করছে ভিতরে, ওরা আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে, কত সুন্দর। ওরা বুঝতে পেরেছে যে আমাদের আমার মালিক এসেছে। ওরা এখানে 12-13 জন আছেন, কত সুন্দর ওরা চেয়ে চেয়ে আছে আমার দিকে, চুপচাপ দেখছে, কেন আসে না, এই তো ভাবছে আমাকে নিয়ে। ছাদে আসা হয় না কদিন হলো, গাছগুলো পানি দেওয়া হয় না, আমি একটু বিজি আছি। আসলে কি জানেন, মানুষের প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট সময় বের করে নিতে হয়। আমি নির্দিষ্ট সময় বের করার জন্য বহুত চেষ্টা করছি, এত এঙ্গেজ হয়ে গেছি যে আমার গাছগুলো দেখেন ফুল ফুটে আছে কিন্তু পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। ছাদে যদি পানি ঠিক মতো না দেওয়া যায় তাহলে কিন্তু গাছ বেড়ে ওঠে না। প্রতিদিন নিয়ম মতো বিকালে সকালে পানি দিতে হয়। বেদানা গাছটা ভর্তি ফুল এসেছে, অথচ পানির অভাবে বেদানা গাছটাও শুকিয়ে যাচ্ছে। আমার দিকে গাছগুলো চেয়ে আছে। আসলে আমি গাছ প্রিয় মানুষ, তো আমি আজ হঠাৎ সকালে এসেছি ভোরে ছাদে শীতল বাতাস উপভোগ করতে।